সকাল সকাল একটু বেরোতে হবে বেরোতে হবে কারণ আমার গাড়িটা আমার স্কুটিটা ভীষণ গন্ডগোল করছে, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। অনেক দিন ধরে যাব যাব করছি, এ মানে গেছিও কিন্তু কাজ হয়নি। আজকে আর একটা এক্সাইটেড দোকানে যাব ভাবছি, এই আজকে ব্যাটারিটা চেঞ্জই করে ফেলবো। এ বলছি চেঞ্জ করতে হবে না, ও বলছে নানা রকম গ্যারেজে দিয়েছিলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, আজকে ব্যাটারিটা একেবারে চেঞ্জ করেই আনবো। চলো আজকে, ও অফিসে যায়নি এখন তো, রোজ অফিসে যেতে হয় না, রোজ আজকে অফিসে যায়নি। আমি বললাম না আজকে তুমি চলো, আমি অত বুঝিও না ব্যাপার স্যাপার, আমাকে নিয়ে চলো ব্যাটারিটা চেঞ্জ করে আনি আজকে। চলো ব্যাটারিটা চেঞ্জ করবো, আরও টুকটাক কিছু ফল টল কিনবো, চলো বেরিয়ে যাই আগে, তারপর আবার এসে কথা হবে, স্নান টান করবো তারপর কথা হবে, চলো। ওই একটা নিলেই হবে, কাঁচা গাড়ির ব্যাটারি চেঞ্জ চলছে। হয়ে গেল গাড়ির ব্যাটারি লাগানো, বাঁচলাম আমি। ওখান থেকে ফিরে চলে এসেছি, ফিরে এসে চট করে স্নান করে নিয়েছি, এত গরম লাগছিল না। এবারে ঠাকুর পুজো করব, করে আজকে বৃহস্পতিবার, পুজো করতে সময় লাগবে, তাড়াতাড়ি করে পুজো করতে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো আগে পুজো করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমার স্নান টান সব হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, দেখলে এখন এসে একটু বসলাম। সকাল থেকে খুব দৌড়ঝাঁপ হচ্ছে, আজকে কিন্তু আমার খুব একটা দরকারি কাজ হয়ে গেল। আজকে প্রায় 15 দিন ধরে আমার গাড়িটা সেলফ স্টার্ট নিতে হচ্ছে, পাচ্ছিলাম না সেলফ স্টার্ট দিতে, কিক দিয়ে স্টার্ট দিতে হচ্ছিল, আর আমার খুব পায়ে ব্যথা হয়েছে ওই জন্য।
তাই জন্য আজকে আমার বর ছিল একদম ধরে বেঁধে তাকে নিয়ে গেছি ব্যাটারিটা চেঞ্জ করার জন্য, না হলে আমার খুব অসুবিধা হচ্ছে। দেখেছই তো আমাকে সবসময় আমি ওই গাড়িটা নিয়েই বেরোই, তাই জন্য আজকে এটা করে নিয়ে আমার শান্তি হলো। এখন তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, আর রান্নাবান্না তো সকালেই আছে, কিছুই তোমাদের দেখাতে পারিনি। তা পরে অন্যান্য যা কাজকর্ম করবো দেখাবো, বিকেলবেলা কি রান্না করবো সেসবও দেখাবো। এখন একটু বসি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। অনেকদিন পর বগনবুলিয়া গাছে এতটা ফুল এসছে না? অনেকদিন ফুল হয়নি এই গাছটা। অনেক ফুল হয়েছে, ফুল আবার আসছে, গাছগুলো বেঁধে দিতে হবে। এটা কাটতে হবে, তোমাকে বলছি না একটা কাঁচি কেন, এই পড়ে যাচ্ছে দেখো, মানে ছেঁটে না রাখলে হবে না। একটা কাঁচি কিনতে হবে, নাহলে গাছ ছাড়তে হবে। আমাদের এখানে সব কটা গাছ ছাড়তে হবে, সব এই জবা গাছটা দেখো কত বড় হয়ে গেছে, এই গাছটা ছাড়তে হবে। বিকেলবেলাটা ছাদে ভীষণ ভালো লাগে, ওয়েদারটা এত সুন্দর থাকে, হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর আকাশটা এত সুন্দর। বিকেলবেলাটা আমরা রোজ ছাদে আসি, কিছুক্ষণ ছাদে থাকি, তারপরে নিচে গিয়ে চা ঠা খাই। খুব ভালো লাগে বিকেলবেলাটা। অনেকদিন তোমাদের বিকেলবেলা ছাদটা দেখাইনি, তাই জন্য আজকে ভাবলাম বিকেলবেলা ছাদটা তুলি। কত পাখি যাচ্ছে, বোঝা যাচ্ছে পাখি, প্রচুর টিয়া পাখিও আসে আমাদের এখানে। একটা আম গাছ আছে আমাদের বাড়ির পেছনে, ওটা আসে সকালবেলা, প্রচুর টিয়া পাখি আসে। আর আমাদের না জানো তো, তোমাদের দেখাই, এই দেখো এগুলো হচ্ছে তেলাকুচি ফল, দেখতে পাচ্ছ, প্রচুর তেলাকুচি ফল হয়েছে। এই তেলাকুচি ফলগুলো না যখন পাকে আমরা টের পাই না, টিয়া পাখি এসে বা অন্য কোনো পাখিও এসে এই তেলাকুচি ফলগুলো সব আধে কাটতে করে খেয়ে চলে যায়, খুব মজা লাগে। সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেল, এবার চলো রান্নাঘরে গিয়ে চা খাবো, চা তেষ্টা পেয়েছি। সন্ধ্যেবেলা চাটা বসিয়ে দিলাম, চাটা না খেলে মেজাজটাই ঠিক হয় না। চায়ের জল ফুটে গেছে, চা পাতাটা দিয়ে দিই। চা করা হয়ে গেল, সন্ধ্যেবেলা চাটা না একটা ভীষণ নেশা। আমার বর আবার বলেছে চা খাবে না, দিয়ে খাবে, কফি খাবে, পাউরুটি দিয়ে কফি খাবে। তুমি চা বা কফি টফি খাও, আর এই গরমে আমার একদম কফি খেতে ভালো লাগে না। চা আমরা সবাই চিনি ছাড়া চা খাই, লিকার চা, তাও যেন মানে দুধ চা খেলে মানুষের একটা আলাদা ইন্টারেস্ট হয়। চিনি নেই, দুধ নেই, লিকার চা, সেই খাওয়ার জন্য এত নেশা। চলো চাটা ছেঁকে খাই আগে, তারপর কথা হবে। চা খেয়ে রান্নাঘরে চলে এলাম। এই যে সকালবেলা তোমাদের দেখানো হয়নি, বাজারেও গেছিলাম, বাজার থেকে এইসব সবজিপাতি কিনে এনেছি। এইসব এগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে, শুকানো হয়ে গেছে ঝুড়িতে রেখে, এবার আবার এগুলো ফ্রিজে তোলার পালা। এই ফলও কিনে এনেছি, ফলগুলো সব ধুয়ে রেখেছি। এটা এখন যা এক্সট্রা কাজ হয়েছে সমস্ত ধুয়ে শুকিয়ে রেখেছি, এবারে সমস্তটা ফ্রিজে তুলব। আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সকাল থেকে তো কিছু রেসিপি শেয়ার করতে পারিনি, এখন একটা রেসিপি শেয়ার করব, পনিরের একটা রেসিপি।
পনির টিক্কা বলা যেতে পারে, সেটা আমি ইয়েতেই করব, গ্যাসেই করব, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব কিভাবে করি। চলো এখন ম্যারিনেট করে রাখি পনিরগুলো, সেটা তোমাদের কিভাবে করছি সেটা তোমাদের দেখিয়ে দেব। পনির টিক্কা করতে প্রথমে দেখো একটু ম্যারিনেট করে রাখতে হবে ঘন্টাখানেক। তা ম্যারিনেট করার জন্য দেখো দইটা আমি জল ছড়িয়ে নিয়েছি, দেখো ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, ঘন্টা দেড়েক মতো রেখে দিয়েছি। দেখো দই থেকে যে জলগুলো সমস্ত বেরিয়ে গেছে, এই দইটা এবারে দিয়ে দেবো, যেখানে ম্যারিনেট করবো সেখানে। এই দইটা দিয়ে দিলাম পুরোটা, জলটা ছেঁকে নিতে হবে কিন্তু। হ্যাঁ আচ্ছা, এবারে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ দেব। পনিরগুলো দেখো স্কোয়ার করে করে কেটে নিচ্ছি, একটু বড় বড় কাটতে হবে নাহলে গাঁথতে অসুবিধা হবে। আর কি করে রেখেছি দেখো, ক্যাপসিকাম আর পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে রেখেছি, এগুলো সমস্ত এই যে মশলাটা তৈরি করলাম মশলাটার মধ্যে একসাথে দিয়ে ম্যারিনেট করে রাখব। এই দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার এই ক্যাপসিকামগুলোও দিয়ে দেব। আর আগে এটা ভালো করে মেখে নিই, আগে হাত দিয়েই মাখতে হবে নাহলে ভালো করে মাখা যাবে না। এবার পনিরগুলো দিয়ে দেব, এবার ভালো করে মেখে নিই। দেখো ভালো করে মেখে ম্যারিনেট করে নিয়েছি, ম্যারিনেট করে নিলাম মস্ত পনিরটা। কেউ জানে না বাড়িতে, আসলে না আজকে একটু সারপ্রাইজ দেবো রাত্রিবেলা, মানে রাত্রিবেলা তো আজকাল সব উল্টোপাল্টা গরমের তরকারি জানো, পটলের তরকারি সকালবেলা করা আছে, সকালবেলার তরকারিটাই ডাল আর পটলের তরকারি, তো মানে কেউ খাবে না, না মা মেয়ে খাবে না বাবা খাবে, তাই জন্য ভাবলাম এটা একটু করি তাহলে যদি ভাতটা ওঠে, তাই জন্য এগুলো সব ম্যারিনেট করে রাখলাম। দেখো আমি রান্নাঘরে ম্যারিনেট করতে পারিনি, খাবার ঘরে এসে ভীষণ গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না, তাই জন্য খাবার ঘরে এসেই ম্যারিনেট করলাম। এই দেখো সমস্ত ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার এটা চাপা দিয়ে রেখে দেব, পরে এসে রান্না করব। চলো এখন গিয়ে একটু বসি, বসে তোমাদের সাথে গল্প করি। নিচের কাজকর্ম কিছুটা গুছিয়ে ওপরে এসে বসলাম, ভাতটাও করে ফেলেছি, ওইটা ম্যারিনেট করতে করতে ভাতটা করে ফেলেছি, কারণ এই একটু এখানে এসে বসলে না আর আমার তাড়াতাড়ি নিচে যেতে ইচ্ছা করে না। কি বিভৎস গরম, নিচে দুদিন খুব বৃষ্টি হলো, বেশ ভালো ওয়েদারটা ছিল, মানে রাত্রিবেলা না জানো তো গা মানে এত ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, গায়ে চাদর দিতে হচ্ছিল, তেমনি আজকে সেই আবার গরম, মানে গা জ্বালানি গরম একেবারে, একটুখানি পাখার তলা ছাড়া থাকা যাচ্ছে না। রান্নাঘরে গিয়ে কি কাজ করব, রান্নাঘরের সমস্ত কাজ খাবার টেবিলে নিয়ে আসছি, গোছাচ্ছি সেখানে, সেখান থেকে গুছিয়ে আবার রান্নাঘরে গিয়ে রান্না করছি, তার মধ্যে তো ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে, তাই জন্য ভাত ফাত করে এলাম, ওটা ম্যারিনেট করে এলাম, খাবার আগে জাস্ট একটু ফ্রাই করব, ফ্রাই করে খেতে দিয়ে দেবো মন মেজাজটা যদি একটু ভালো হয়। আসলে না কি রান্না করব রোজ রাত্রিবেলা, এটা একটা বড় সমস্যা, সকালবেলা তাও অনেক কিছু থাকে, ডাল থাকলো, একটা তেতো ফেতো কিছু থাকলো বা শাক থাকলো, মাছ থাকে, আর রাত্রিবেলা কেউ মাছ খেতে চায় না, না মাম্মাম না মাছ খেতে চায়, না ওর বাবা মাছ খেতে চায়, একমাত্র আমি আর মাই মাছ খেতে ভালোবাসি, কি না আমাদের দুজনের জন্য কি মাছ করব। তাই জন্য রাত্রিবেলার মেনু নিয়ে আমার রোজই ভাবি যে কি করব কি করব, মানে এই তিন বেলার খাবার নিয়ে না খালি মাথার মধ্যে ঘুরে কি সকালবেলা কি রান্না করব, মানে সকালে ব্রেকফাস্টে কি দেবো, রুটি তরকারি দিলে মুখ ভার, তাও রুটি তরকারি খাওয়াই রোজ, কি করব রোজ কি নানা রকম করা সম্ভব নাকি, বিকেলবেলা তাও মাঝে মাঝে কিছু করে দিই, আমার বর্তমানে বলে বাবা অফিসে যাওয়াই ভালো, অফিসে গেলেই তাও বাড়িতে এসে কিছু ভালো মন্দ পাই, আর অফিসে না গেলে শুধু পাউরুটি আর মুড়ি, কি করবো গরমে আর কিছু করতে ইচ্ছা করে, তাই জন্য ওইসব দিই। আর বলি যে রান্নাঘরে ঢোকো তাহলে বুঝবে মজাটা কিরকম লাগে, তাই জন্য রাত্রিবেলা একটু করলাম দেখি কিরকম লাগে, একটু বসি এবারে, একটু বসি, কিছু নিজের কাজকর্ম আছে, জামা কাপড়গুলো পাহাড় হয়ে আছে, জামা কাপড়গুলো গোছাবো, গুছিয়ে তারপরে আবার মানে
मध्य गाँपते शुरू करो तुम्हारा जेको दुकान पे जाए स्टिक्सो बोलते स्टिक्स हमें प्रथम कैपसिकम और पिंज एक गेथे पनीरटा जी आगे दी तेल वोटा बड़ी आसे तेज पनर आगे देवा जाए ना जैसे ना बड़िए आसे तेज आगे कैपसिकम और एक पिंज़ दिए दीते हैं भेतरे बसि पनर देा जाए किंतु बाहर दिकटा दूदिक देखो एगलो गाँथा हो गलो आबार शेष दिकटा आमी कैपसिकाम देव एक आटकानोर जोन्नो पनिरगुलो के आबार एक पियाज देव एभावे स्टिकगुलो गाँथा हो जाच्छे चाटुटा बसिए दिएछि प्रथमे तार मध्ये आमी एकटु सर्षे तेल दिए दिलाम सर्षे तेलटा एकटु ब्राश दिए छड़िए निच्छि चाटुटार मध्य ब्राश दिए सर्षे तेलटा छड़िए निलाम एबारे एकटा एकटा करे स्टिकगुलो एखाने बसिए देब पनीरेर गायो ना एकटू करे तेल दिए देव बाटारो दीते पारो बाटारटा एकटू मेल्ट करे दीते पारो बाटारो ब्राश दिए तेलटा छड़िए दिच्छि होये गेले एकटा धार होये गेले आबार घुरिए घुरिए करते होबे एकटा धार बसालाम आर एक पेछन दिकटा होये गेले आबार ओटा घुरिए देब इटा लीड दिए एकटू चापा दिए राखछि कैपसिकाम आर पेंयाजटा आछे तो नाले सेद्ध होबे ना देखो एबार एकटा साइड आबार आमि उल्टे दिच्छि साइड हो गए देखो पोड़ा पोड़ा भाव इसे गेगे लेगे जा खुंती दिए उल्टा घूरिए घूरिए दी तब आस्ते आस्ते घोराते हैं सबकटा घूरिए तपर तुम्हारे देखा अब सबकटा के देखो उल्टे दिए पेचने पीठ आबार हवार जोन्नो आबार एटा किछुक्षण एरकम थाकबे आबार एकटु चापा दिए देब कैपसिकामगुलो सेद्ध हयनि आबार एकटु लिडटा दिए देबेन किछुक्षण पर आबार खुले देखबेन एकटा काठ कयला माने चारकोल आगुने पोड़ाच्छि एई पनीर टिक्कागुलोर मध्ये एकटा स्मोकी फ्लेवर आनबो ताई जोन्नो एई चारकोलटाके पोड़ाच्छि भालो करे देखो एटा मोटामुटी गरम हो गए एबार एटा दिए देब एर मध्ये एई पात्रटा एकटा साइडे दिए दिलाम एबारे एर मध्ये एकटु तेल देब देखछो एकटा स्मोक उठछे आमि लिडटा ढाका दिए दिलाम स्मोकटा देखते पाच्छो भेतरे थाकछे ये स्मोकटा स्मोकर एक
অ্যারোমা এখানে থাকবে। এবারে পুরোটা হয়ে গেলে নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। এগুলো হয়ে গেছে পুরো, এবার আমি নাবিয়ে ফেলছি। একটু লেগে লেগে গেছে, তাই জন্য খুন্তি দিয়ে নাবাচ্ছি, না হলে স্টিকের থাকবে না। এটা পুরো রেডি হয়ে গেছে। দেখো নাপাবার পর এর ওপর দিয়ে আমি একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা আরও ভালো হয়। দেখো পনির টিক্কা রেডি। আর খেয়ে বলবো কেমন হয়েছে। ডিনার হয়ে গেল, গা ধুয়ে এলাম, এত গরম করছিল আর পাচ্ছিলাম না। ডিনারটা কিন্তু আজকে সবার খুব পছন্দ হয়েছে, খুব খেতে ভালো হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। তোমরা রেসিপিটা পারলে একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো হয়েছে খেতে। পনিরের একটা অন্যরকম রেসিপি। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, যারা দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এখানেই আসছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।